নামাজরত অবস্থায় ভুলক্রমে আঙুল ফোটালে কি নামাজ বাতিল হয়ে যাবে? আঙুল ফোটালে নামাজ বাতিল হয় না, কিন্তু এটি একটি অনর্থক কাজ যা থেকে বিরত থাকা উচিত। জামাতের সাথে থাকলে নিঃসন্দেহে এতে অন্যান্য মুসল্লির নামাজে ব্যাঘাত ঘটবে, তখন তা আরও ক্ষতিকর। এ উপলক্ষে আমি বলতে চাই, নামাজ অবস্থায় নড়াচড়া করা 5 ভাগে বিভক্ত: 1 ওয়াজিব, 2 সুন্নত, 3 মাকরুহ, 4 হারাম, 5 জায়েজ। ওয়াজিব নড়াচড়া, যেমন নামাজ শুরু করেছে এমন সময় স্মরণ হলো তার টুপিতে নাপাকি রয়েছে, তখন টুপি খুলে ফেলার জন্য নড়াচড়া করা ওয়াজিব। এ কথার দলিল হচ্ছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে নামাজ আদায় করছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিসাল্লাম এসে তাকে সংবাদ দিলেন তার জুতায় নাপাকি রয়েছে। তিনি নামাজরত অবস্থাতেই জুতা খুলে ফেললেন এবং নামাজ চালিয়ে গেলেন। সুন্নাত নড়াচড়া, নামাজ পরিপূর্ণ করার জন্য নড়াচড়া করা, যেমন কাতারের ফাঁকা স্থান পূর্ণ করার জন্য নামাজ অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে বামে পার্শ্ববর্তী মুসল্লির কাছে সরে যাওয়া, এসবগুলো করা সুন্নত। মাকরুহ নড়াচড়া, অপ্রয়োজনীয় নড়াচড়া যার সাথে নামাজের কোনোই সম্পর্ক নেই। হারাম নড়াচড়া, লাগাতার অধিক হারে নড়াচড়া করা, যেমন দাঁড়ানো অবস্থায় অনর্থক কাজ করা, রুকু অবস্থায় অধিক হারে নড়াচড়া করা, সিজদা বা বসা অবস্থায় অনর্থক নড়াচড়া করতে থাকা, এমনকি এভাবে নামাজ শেষ করা, এ ধরনের নড়াচড়া হারাম। এর মাধ্যমে নামাজ বাতিল হয়ে যাবে। জায়েজ নড়াচড়া, যেমন শরীরের কোনো স্থান চুলকানোর প্রয়োজন অনুভব করলো বা শরীর থেকে মশা মাছি তাড়ানোর দরকার পড়লো, ইত্যাদি ছোটোখাটো বিষয় যা পরস্পর নয় এবং অধিকারে নয় তা বৈধ। এসব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।